গুড মর্নিং জি চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ একটি গুরুত্বপূর্ণ দিন, অযোধ্যার যে বাবরি মসজিদ ভাঙা তার রায় দেবে আজ নিম্ন আদালত লখনউয়ে। সিবিআই আদালতে আর কিছুক্ষণ পরেই আমরা নজর রাখবো, এই সম্পর্কিত বিভিন্ন খবরে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নেব সুপারফাস্টে। মৃত্যুর পরে ন্যূনতম সম্মান পেলেন না হথরাসের নির্যাতিতা, পরিবারকে পাশ কাটিয়ে মাঝরাতে জোর করে পুড়িয়ে দেওয়া হলো দেহ। হথরাসের গ্রামে নিয়ে গেলেও শেষবার বাড়িতে যাওয়া হলো না গণধর্ষণে মৃত তরুণীর। এমনকি শেষকৃত্যে পরিবারের কাউকে যেতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, দেশজুড়ে সমালোচনার ছ। ভারত জার্মানি বিমান বাতিল করল লুফথানসা। আজ থেকে 20 অক্টোবর পর্যন্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জার্মান উড়ান সংস্থা। অক্টোবরের সূচি অনুযায়ী তাদের বাদ রাখা হয়, সে কারণে এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সরকারের তরফে উড়ানের সংখ্যা বেঁধে দেওয়া হয় তা মানতে রাজি নয় সংস্থা, দুপক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। অবশেষে আজ বাবরি ধ্বংস মামলার রায় দেবে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। মোট 54 জন অভিযুক্তের মধ্যে 17 জন মারা গেছেন, 894 জন সাক্ষীর মধ্যে 134 জন মৃত, অনেকে নিখোঁজ। অভিযুক্তের মধ্যে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা জীবিত। ঘিরে উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট, উদ্ধারিতের পাশাপাশি অযোধ্যায় থাকছে সাদা পোশাকের পুলিশও। কাইসারবাগে অযোধ্যা প্রকরণ আদালতে নিরাপত্তায় মোতায়েন 2000 পুলিশ কর্মী। যোগীরাজ্যের 25টি জেলায় নেমেছে র্যাব। খোদ ডিজিপি হেডকোয়ার্টার নিজে অধিকাংশ জেলার সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন। লখনউ শহরেও বাড়তি নিরাপত্তা। বাবরি মসজিদ রায় ঘিরে কড়া নিরাপত্তা। শহরে কলকাতা পুলিশের ডিভিশন ধরে থানাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। থানাবাড়ি নজরদারি রাখবেন ডিসিরা, প্রতি ডিভিশনে এই মোতায়েন থাকবে অতিরিক্ত ফোর্স। জয়েন্ট বিডিওকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। বিরোধীদের মান্যতা না দিয়ে রায়গঞ্জ ব্লকে পঞ্চায়েত সমিতির 15 ফিনান্স কমিটির মিটিং পাশ করানো হয়েছে। এই অভিযোগে জয়েন্ট বিডিও তনয় লাহার ঘরের সামনে অবস্থান শুরু করেন বিজেপি সদস্যরা। প্রায় 4.5 ঘন্টা পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবস্থান ওঠে। সবটাই পঞ্চায়েত আইন মেনে হয়েছে দাবি তৃণমূলের। বিষমত খেয়ে মৃত্যু হলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সরকার। সেই সরকারি অনুদানের নাম করে খোলামকুচির মতো টাকা খরচ করবে, এতে আশ্চর্যের কিছু নেই, মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। কামারহাটিতে দেশপ্রিয় নগরে শ্রমজীবী বাজার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন তিনি, সেখানে এই মন্তব্য বিমান বসুর। নয়া বিতর্কে কলকাতা মেডিকেল কলেজ বিতর্ক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের খাবারের বিল নিয়ে সবাই খেলো মেডিকেলে, বিল এলো 2.5 মাসে 1.5 কোটি। তদন্তে স্বাস্থ্য ভবন, মর্নিং ডে কিংবা নাইট, তিন শিফটের ডিউটিতে রোজ পাত পেরে খাওয়া দাওয়া। ডেডিকেটেড কোভিড হাসপাতাল হওয়ার পর থেকেই এই ঘটনা। মোদী সরকারের সমালোচনার শাস্তি, ভারতের সব অ্যাকাউন্ট ফ্রিজ। হাত গোটালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অলাভজনক সংস্থা এফডিআই এর মাধ্যমে বিদেশি অনুদান দিতে পারে না অ্যামনেস্টি, সেটাই করেছে বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মোদী সরকারের বিরুদ্ধে তোপ, ভারতের সব কর্মীকে কার্যত ছেঁটে ফেলার সিদ্ধান্ত অ্যামনেস্টি। এফটিআই এর নতুন সভাপতি ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন শেখর কাপুর। 2023-এর 3রা মার্চ পর্যন্ত ওই পদে বহাল থাকবেন তিনি, টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এর আগে ওই পদে ছিলেন প্রযোজক বিপি সিং। পরিচালনার পাশাপাশি বহু ছবিতে অভিনয় করেছেন শেখর। তার উল্লেখযোগ্য ছবি মাসুম, ব্যান্ডিট কুইন, পদ্মশ্রী সহ একগুচ্ছ পুরস্কার শেখরের ঝুলিতে। করোনার বিরুদ্ধে জেলা জেলায় আগামী 1 মাসের যুদ্ধ ঘোষণা। স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি জারি, জেলার করোনা চিকিৎসা কেন্দ্রগুলিতে 24 ঘন্টা চিকিৎসক নার্স কর্মীদের তৎপর থাকার নির্দেশ। চিকিৎসা কেন্দ্রের কাছেই থাকতে হবে, চিকিৎসক নার্স কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে। জীবন বিপন্ন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার আবেদন পায়েল ঘোষের। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ আনার পর লাইমলাইটে পায়। রাজ্যসভা সাংসদ রামদাস আঠাওয়ালের সঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। জীবন সংশয় হতে পারে তাই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার জন্য লিখিত আবেদন পেয়েছে অভিনেত্রী। অভিনেতার অক্ষত উৎকর্ষের ঝুলন্ত দেহ, ময়নাতদন্তের পর অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ। অক্ষতের কয়েকজন বন্ধুর সঙ্গেও কথা, লকডাউনে ডিপ্রেশন থেকে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। পুলিশের কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি, যদিও খুনের অভিযোগ পরিবারে, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। আনসারুল্লাহ বাংলাদেশ টিমের 2 সদস্যের 7 বছরের কারাদণ্ড। কারাদণ্ডের নির্দেশ এনআইএ বিশেষ আদালতের। 2 সদস্যকে আগে গ্রেপ্তার করে এসটিএফ, পরে তদন্তভার নেয় এনআইএ। দেশের ভেতরে নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের। কৃষক বিক্ষোভে উত্তাল দেশ, পুষছে আসমুদ্র, হিমাচল, কর্ণাটক, তামিলনাড়ু থেকে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কৃষিরও সর্বত্র। ট্রাক্টর পোড়ানোর ঘটনা অবমাননাকর, মন্তব্য মোদীর। রাজনীতি রাজিয়ে চলছে গোটা দেশ, কৃষক বিদ্রোহ নিয়ে বিরোধীদের তুলোধনা প্রধানমন্ত্রী। মোদীকে পাল্টা জবাব রাহুলের, কৃষকদের হৃদয়ে ছুরি মেরেছে মোদী সরকার, মন্তব্য রাহুলের। কৃষি আইনে সর্বনাশ হয়ে যাবে, কৃষকদের লাভবান হবে পরেরা। কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার, মানুষকে বোঝাতে প্রশাসনকে ময়দানে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী। পুজোর দুর্গাপুজো নিয়ে যোগীকে তো বিজেপি সাংসদের, সর্বজনীন দুর্গাপুজো বন্ধ, বৈষম্যমূলক আচরণ। যোগীকে বিধলেন স্বপন দাশগুপ্ত, দুর্গাপুজো কার্যত বন্ধ করা হলেও রামলীলাকে করোনাবিধি মেনে যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বপনের। স্বপন দাশগুপ্তের টুইট, বাঙালি হিন্দুর সঙ্গে বৈষম্য নয়। সাইকেল চালালেন ফিরহাদ হাকিম, নিউ টাউনে ইতিমধ্যেই তৈরি সাইকেল বে। 21টি সাইকেল স্টেশন থেকে ভাড়ায় সাইকেল পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে গিয়ে মন্তব্য মন্ত্রীর, লকডাউন আনলক আমাদের বুঝিয়ে দিয়েছে সাইকেল কতটা দরকার বললেন ফিরহাদ।
শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থানে কয়েকশো চাকরি প্রার্থী। প্রতিবাদ কর্মসূচি পুরুলিয়াতেও এসএসসিতে বিজ্ঞপ্তি জারির দাবিতে ডেপুটেশন কর্মসূচি জেলায় জেলায়। ম্যাসাজ পার্লারে টোপ দিয়ে ডিআরডিও বিজ্ঞানীকে অপহরণ, 10 লক্ষ টাকা মুক্তিপঞ্চে বাড়িতে ফোন, নয়ডার হোটেলে আটক বিজ্ঞানীকে উদ্ধার পুলিশের ধৃত তিন। বাংলা এই মুহূর্তে উপনির্বাচন নয়, পরের বছর একেবারে বিধানসভা ভোট জানিয়ে দিলেন নির্বাচন কমিশন। বাংলার সঙ্গে আগামী বছর অসম ও কেরালায় বিধানসভা ভোট, সেখানকার আসনগুলিতে উপনির্বাচন নয়। করোনায় মৃতের স্বজন আত্মীয় উপস্থিত থাকতে পারবেন, শেষকৃত্যে নতুন ও পরিবর্তিত গাইডলাইন সরকারের। এতদিন পর্যন্ত করোনায় কারো মৃত্যু হলে সৎকারের সময় উপস্থিত থাকতে পারতেন না পরিজনেরা, এবার সেই নিয়মে বদল আনতে চলেছে পুর কর্তৃপক্ষ। শহরে কোনো ব্যক্তির মৃত্যু হলে পরিবারের সর্বোচ্চ 6 জন সদস্য উপস্থিত থাকতে পারবে। করোনা থেকেও আরও ভয়ঙ্কর 2 সংক্রমণের মুখোমুখি পৃথিবী, ব্রুসেলোসিস আর ক্যাট ইউ। ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে ব্রুসেলোসিস ব্যাকটেরিয়া। চীনে 3245 জন এই রোগে আক্রান্ত, মানুষ পশু কাউকে রিয়াদ করে না এই ব্যাকটেরিয়া। করোনার সঙ্গে আরও এক ভাইরাস থাম অবশ্যই চীনে, ক্যাট কিউ নামে নয় এই ভাইরাসের আক্রমণে উদ্বিগ্ন আইসিএমআর।